আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি রন্ধন শৈলী অনুষ্ঠান থেকে আমি ফারহানা কামাল বাড়ি আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যারা প্রতিদিন পরিবারের জন্য খাবার তৈরি করে থাকি, আমাদেরকে অবশ্যই আগে পরিবারের ছোট্ট সদস্য, বাচ্চা কিংবা ছেলেমেয়েদের কথা ভাবতে হয়। তারা কোনটা খাবে খাবে না, তাদের পছন্দ অপছন্দ, তাদের জন্য কোনটা হেলদি হবে হবে না, এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা মায়েরা সাধারণত পরিবারের জন্য খাবার তৈরি করে থাকি। বাচ্চাদের খাওয়ানো, তৃপ্তির সাথে খাওয়ানো রীতিমতো পরীক্ষার ব্যাপার। বাচ্চারা হয়তো আজ এটা খাবে তো কাল ওটা খাবে না, আজকে হয়তো বলে বসবে আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আগামীকালকে হয়তো বলবে মাম ইউ আর দ্য বেস্ট মাম। তো বাচ্চারা পছন্দ করবে এবং ঘরে থাকা ব্রেড কিংবা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করা যায় এমন দুটো রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। একটি হচ্ছে ব্রেড পিৎজা, আরেকটি হচ্ছে স্মাইলি স্ন্যাক। তো চলুন দর্শক, দেখে নিচ্ছি কীভাবে তৈরি করে ব্রেড পিৎজা এবং স্মাইলি স্ন্যাক। প্রিয় দর্শক, ব্রেড পিৎজা তৈরি করতে আপনি আপনার পছন্দ মতো টপিংস ইউজ করতে পারবেন। আপনার বাচ্চারা যেটা পছন্দ করে সেই ভেজিটেবলস এবং চিকেন যা যা মনে চায় দিতে পারবেন টপিংসে। আমি নিয়েছি খুব সিম্পল, খুবই সিম্পল কিছু টপিংস দিয়ে আমি আজকে বানাবো। এখানে আমি নিয়েছি 3 স্লাইস ব্রেড 3 পিস, আর এখানে নিয়েছি আমি পেপারস 3টা কালারে আমি স্লাইস করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি বাটার, আমি মেল্ট করে নিয়েছি ব্রাশ করার জন্য। টমেটো কেচাপ আছে এখানে, এখানে নিয়েছি চিকেন তান্দুরি স্লাইস করে নিয়েছি, এখানে মনসারেলা আমি গ্রেট করে নিয়েছি, আর অনিয়ন আছে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এবার চলুন তবে তৈরি করি ব্রেড পিৎজা। দর্শক, এখানে আমি পিৎজার জন্য ট্রেটা নিয়েছি, এটাতে প্রথমে আমি একটু ব্রাশ করব এই বাটারটা, মেল্ট করা বাটারটাকে ব্রাশ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এবার আমি এই যে ব্রেড দেখতে পাচ্ছেন, এক পাশে টমেটো কেচাপ এভাবে বাটার যেভাবে আমরা লাগাই এভাবে লাগিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা একটা পাশে। এবার আমি এই ভেজিটেবল যে কেটে রেখেছি পেপারসগুলো বিভিন্ন ডিজাইন করে কেটেছি, এগুলো ছড়িয়ে দিচ্ছি এই ব্রেডের উপরে। তারপর একটু অনিয়ন দিচ্ছি, এখান থেকে অনিয়ন দিয়ে দিচ্ছি। আপনারা মাশরুম, বিফ, কর্ন যে কোনো টপিংস ইউজ করতে পারবেন। আমি এখানে আমার বাচ্চারা যেটা খায় সাধারণত ওরা কর্নও খায়, তো আজকে সিম্পল এটা দিয়ে এখানে রাখছি ব্রেডটা। তারপর চিকেন দিয়ে দিচ্ছি, চিকেন দিলে এটার টেস্টটা একটু বেশি বাড়বে, বাচ্চারা চিকেনের লোভেই ধরে নিন খাবে। এভাবে করে ছড়িয়ে দিচ্ছি চিকেন, বেশি করে দিয়ে দিচ্ছি চিকেন। এবার মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি উপরে, আমি খুব বেশি চিজ ইউজ করব না, অল্প কিছু চিজ দিয়ে বানাবো যাতে বাচ্চাদের জন্য ওভাবে ইয়ে হয়, হেলদি হয়। এভাবে করে আমি বাকি 2টো পিস রেডি করছি। প্রিয় দর্শক, ব্রেড পিৎজা রেডি। আমি ওভেন অন করেছি, এখন ওভেনে পিৎজাটা বেক করতে দিচ্ছি। তো এখানে 100-এ দিব, জাস্ট 10-15 মিনিটস লাগবে, এটা খুব অল্প সময় হয়ে যায় বেক করার জন্য দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমাদের ব্রেড পিৎজা বেকিং হচ্ছে, এই ফাঁকে আমরা তৈরি করব
স্মাইলি স্ন্যাক। এটা তৈরি করতে আমাদের এখানে যা লাগবে, আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আলু, সিদ্ধ আলু, সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। আর এখানে 2 স্লাইস ব্রেড নিয়েছি, এটার সাইড কেটে নেব। এখানে আছে 2 টেবিল চামচ কর্ন স্টার্চ, এখানে আছে মরিচের গুঁড়া বা পাপরিকা, আপনি দিতে পারবেন পাপরিকার গুঁড়াও দিতে পারবেন। এখানে আছে 1 টিস্পুন, এখানে আছে সামান্য পরিমাণ 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, এখানে আছে ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতো, আর এখানে আছে ব্রেড ক্রাম তেল, এগুলো প্রয়োজনে আমরা ইউজ করব। প্রথমে আমি ব্রেডের সাইডটা কেটে ফেলে দিচ্ছি, সাইডটা কেটে এই বাটিতে ছোট ছোট পিস করে এটাকে নিব। দর্শক, এই যে ব্রেডটাকে আমি ছিঁড়ে কেটে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি, এখন আমি এখানে আলুটা নিয়েছি, সেদ্ধ আলু যেটা, দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি কর্ন স্টার্চ, তারপর এখানে দিচ্ছি পাপরিকা যেটা পাউডার বা মরিচের গুঁড়ো, আপনি যেমন ঝাল খেতে চান তেমন দেবেন। এখানে দিচ্ছি ব্ল্যাক পেপার গুঁড়া, গরম মশলাটা, এটা গরম মশলা, তারপর এখান থেকে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। আচ্ছা, আর ব্রেড ক্রাম দিচ্ছি সামান্য পরিমাণ। এখন আমি এটাকে মেখে ভালো করে দর্শক, এই যে স্মাইলি স্ন্যাকের যে ডোটা আমি মেক করেছি, এটা দেখুন মেখে ভালো করে রেখে দিচ্ছি। এখন এটা আমি স্মাইলি স্ন্যাক বানাবো, দেখুন গোল করে, হ্যাঁ এরকম একটু মোটা, এরকম ডিজাইন করে রাউন্ড শেপ একটা করতে হবে। তারপর আমি তারপর এরকম করে করে দিচ্ছি, তারপর এখানে স্পুন দিয়ে স্মাইলি শেপ বানিয়েছি। এভাবে আমি এখন সবগুলোকে বানাবো। দর্শক, আমাদের ব্রেড পিজা হয়ে গিয়েছে, এখন আমি বের করে নিচ্ছি ওভেন থেকে। এই যে ব্রেড পিজা হয়ে গেছে, এখানে রেখে আমি এদিকে চুলায় গরম তেল বসিয়েছি, এবং আমাদের এদিকে ফাঁকে স্মাইলি স্ন্যাকও রেডি, দেখতে পাচ্ছেন দর্শক। এখন আমি আস্তে আস্তে ভাজবো। দর্শক, এবার আমাদের তেল গরম হয়ে গিয়েছে, আমরা এই যে স্মাইলি স্ন্যাকটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। দর্শক, আমার স্মাইলি স্ন্যাক্স ভাজার শেষ দিকে, স্ন্যাকটা তুলে দিচ্ছি, দেখুন তেল ভালো করে ছড়িয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখানে আমার বাচ্চারা একটু ক্রিস্পি খেতে পছন্দ করে, সেজন্য আমি একটু ক্রিস্পি করে ভেজেছি। চুলা বন্ধ করে দিচ্ছি, শেষ ভাজা হয়েছে। দর্শক, আমাদের স্মাইলি স্ন্যাক এবং ব্রেড পিজা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখানে একটু কেটে
কেটে এই হচ্ছে আমাদের ব্রেড পিজা এবং স্মাইলি স্ন্যাক। প্রিয় দর্শক, দেখেছেন খুব সহজ কিছু উপাদান দিয়ে আমরা তৈরি করতে পারি আমাদের সোনামণিদের জন্য মজার মজার খাবার। আমার তো মনে হয় বাচ্চাদের খাওয়ানোর পর বাচ্চা শুধু পেট ভরে না, আমাদের মায়েদের মন এবং পেটের অর্ধেকটাই পূর্ণ হয়ে যায়। এবার বলবো টিপস। আমরা জানি যে আমাদের বাচ্চারা খুব একটা ভেজিটেবল খেতে চায় না, সেজন্য বাচ্চাদের পছন্দের চিকেন, চিজ, পটেটোজের সাথে ভেজিটেবল ইনক্লুড করে আমরা ওদের পছন্দের খাবার বানাতে পারি। যাবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এই মহামারী থেকে বাঁচার জন্য ভ্যাকসিন দেবার সুযোগ পেয়েছেন তারা অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন। এতে করে শুধু নিজেই নিরাপদ থাকবেন না, অন্যদেরকেও নিরাপদে রাখতে পারবেন। আগামী পর্বে আপনাদের জন্য আবার কোনো নতুন আকর্ষণীয় রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ।